সবাইকে এই চ্যানেলে স্বাগত আজকে আমরা সংবিধানের একশো নম্বর ধারা নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান সুপ্রিম কোর্টকে একটা কোর্ট অফ রেকর্ড হওয়ার ক্ষমতা দেয় এবং সুপ্রিম কোর্টের যদি অবমাননা বা কন্টেম্প্ট হয় সেক্ষেত্রে পানিশ করারও ক্ষমতা দেয় ব্যাপারটা একটু বুঝিয়ে বলি সুপ্রিম কোর্ট তো সময় কোনো না কোনো কেসের রায় দেয় তো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন কেস চলছে কোন একটা কেসে কি কি কার কি বক্তব্য মানে কোন কোন অ্যাডভোকেট কি কি বক্তব্য দিলেন এবং কোন কেসে কি রায় দেয়া হলো এই সবগুলোই রেকর্ড হিসাবে সুপ্রিম কোর্টে থাকবে এটাকেই বলা হয় কোর্ট অফ রেকর্ড এবং এই রেকর্ডটাকে পরবর্তীকালে কোনো কেসে বা অন্য কোনো ঘটনার সাক্ষ্য বা এভিডেন্স হিসাবে ব্যবহার করা যাবে মানে ব্যাপারটা এরকম যে যে ধরলাম এখন সালের মে মাসে সুপ্রিম কোর্ট হয়তো রায় দিল সরকার যদি জনস্বার্থে ব্যবহার করার জন্য মানে রাস্তা তৈরি বা পুল তৈরি বা রেল লাইন তৈরি বা অন্য কোনো সরকারি কাজে ব্যবহার করার জন্য কোনো একজন ব্যক্তির জমি নেয় বা জমি নিতে চায় তাহলে ওই জমির যে সরকারি দাম তার দ্বিগুণ টাকা কম্পেন্সেশন হিসাবে ওই ব্যক্তিকে দিতে হবে এরকম সুপ্রিম কোর্ট রায় দিলো তাহলে এই বিষয়টা সুপ্রিম কোর্টের দু সালের মে মাসের রেকর্ড হিসাবে লিপিবদ্ধ থাকবে পরবর্তীকালে কোনো সময়ে গিয়ে ধরলাম দু সালে গিয়েও যদি সরকার জনস্বার্থে ব্যবহার করার জন্য কোনো ব্যক্তির বা কোনো কোম্পানির জমি নিতে চায় সেক্ষেত্রেও ওই জমির সরকারি দামের দ্বিগুণ টাকা কম্পেন্সেশন হিসাবে দিতে হবে বা হয়তো দু সালে গিয়ে এরকম একটা ঘটনা ঘটলো যে সরকার জনস্বার্থে ব্যবহার করার জন্য কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির জমি নিতে চাইছে কিন্তু ওই ব্যক্তি বা ওই কোম্পানি বলছে যে আমি যদি চার গুণ দাম না পাই তাহলে আমি আমার জমি ছাড়ব না এবার এই বিষয়টা নিয়ে যদি কোর্টে কেস হয় সেক্ষেত্রে সরকার বা সরকারের পক্ষ থেকে এভিডেন্স হিসেবে বলা যাবে যে দু সালের মে মাসের ওই রায় অনুযায়ী জনস্বার্থে ব্যবহার করার জন্য যে জমি সরকার নেবে সেটাতে দ্বিগুণ দাম দেওয়ার কথা ফলে সরকারের পক্ষ থেকে দাবি থাকবে যে আমরা ওই দামটাই দেব আশা করে কোর্ট অফ রেকর্ডের এই ব্যাপারটা বোঝা গেছে যদি তাও বোঝা না যায় আরেকটা উদাহরণ দিই উনিশশো সালে সেকেন্ড জাজেস কেসে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজ যখন নিয়োগ করা হবে তখন সেই নিয়োগটা শুধুমাত্র কলেজিয়াম সিস্টেমের মাধ্যমেই হবে ফলে অন্য কেউ মানে সরকার যদি অন্য কোনো ভাবে সুপ্রিম কোর্টের জাজেদের নিয়োগ করতে চায় তাহলে সুপ্রিম কোর্ট উনিশশো সালের ওই রায়ের ভিত্তিতে ওই নিয়োগ পদ্ধতিটাকে করে দিতে পারে ক্যান্সেল এইরকম একটা ঘটনা দু হাজার চোদ্দ সালে ঘটেছে দু সালে এন মানে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন এর মাধ্যমে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জাজেদের নিয়োগের জন্য সরকার একটা আইন তৈরি করে কিন্তু উনিশশো আর উনিশশো সালের সেকেন্ড আর থার্ড জাজেস কেসের রায়ের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই এন এসি এই সিস্টেমটাকে ক্যান্সেল করে দেয় তো কোর্ট অফ রেকর্ড ব্যাপারটা আশা করি এবার বোঝা গেছে এরপরে আসে কন্টেম্প অফ কোর্ট কন্টেম্প বলতে বোঝায় অপমাননা করা বা অবজ্ঞা করা অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দিল বা যে অর্ডার দিল সেইগুলো যদি কেউ না মানে তাহলে ওই ব্যক্তির উপর কন্টেম্পট অফ কোর্টের দায় পড়বে এবং সুপ্রিম কোর্ট ওই ব্যক্তিকে পানিশ করতে পারে এখন এই কনটেম্পট অফ কোর্ট দুই রকমের হয় সিভিল কন্টেম্প অফ কোর্ট আর ক্রিমিনাল কন্টেম্পট অফ কোর্ট ব্যাপার দুটো একটু ভেঙে চুরে বলি কোনো একজন ব্যক্তি যদি ইচ্ছা করে সুপ্রিম কোর্টের জারি করা কোনো অর্ডার বা কোনো রায় মানে জাজমেন্ট বা অন্য কোনো নির্দেশনামা সেইগুলোকে যদি না মানে বা ওইগুলোকে যদি ভ্যালু না দেয় সেই কন্ডিশনটাকেই বলা হয় সিভিল কনটেম্পট করা। কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশন বা কোনো স্টেট যদি এই সিভিল কনটেম্পট করার প্রচেষ্টাও করে তাহলে সুপ্রিম কোর্ট তাকে পানিশমেন্ট দিতে পারে বা তার উপর বড় অ্যামাউন্টের ফাইন লাগাতে পারে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আরো ভালো বোঝা যাবে। 2022 সালের আগস্ট মাসের ঘটনা। দিল্লির পাশে নয়ডাতে কনস্ট্রাকশন নিয়ে সুপারটেক টুইন টাওয়ার কেস সুপ্রিম কোর্ট এতে রায় দেয় যে এই টুইন টাওয়ারের কনস্ট্রাকশনটা অবৈধ মানে ইললিগাল কনস্ট্রাকশন এবং সুপ্রিম কোর্ট ওই টাওয়ার দুটোকে ভেঙে ফেলার মানে ডিমলিশ করার অর্ডার দেয় এখন সুপারটেক কোম্পানি যদি ওই টাওয়ার দুটোকে না ভাঙত মানে ডিমলিশ না করত তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার অবজ্ঞা বা অবমাননার দায়ে ওই সুপারটেক কোম্পানির উপর কন্টেম্পের নোটিশ জারি হতো ফলে ওই কোম্পানির উপরে হয়তো আরো বড় অ্যামাউন্টের ফাইন লাগু হতো বা সুপ্রিম কোর্ট আরো বড় কোনো অ্যাকশন নিত সিভিল কন্টেম্প আশা করে বোঝা গেছে যদি বোঝা না যায় আরো একটা উদাহরণ দিই ধরলাম টোলপাড়া পুলিশ স্টেশন কোনো একজন ব্যক্তিকে কোনো একটা অপরাধের তরুণ গ্রেপ্তার করলো এখন নিয়ম অনুযায়ী তাকে চব্বিশ ঘন্টার ভেতর কোর্টে নিয়ে যাওয়ার কথা কিন্তু এই টোলপাড়া পুলিশ স্টেশন থেকে ওই ব্যক্তিকে কোর্টে নিয়ে যাওয়া হলো না সেক্ষেত্রে এই ব্যক্তির ফ্যামিলি থেকে বা অন্য কেউ সুপ্রিম কোর্টে গিয়ে আর্টিকেল বত্রিশ এর ধরুন এই পুলিশ স্টেশনের উপর হবিয়াস কর্পাস রিট জারি করার কথা বলতে পারে এখন হবিয়াস কর্পাস রিটটা কি সেটা সুপ্রিম কোর্টের পাঁচ টাইপের রিট কি কি হয় সেই রকম একটা ভিডিও এর আগে বানিয়েছি সেইটা দেখতে পারো তাহলে সুপ্রিম কোর্ট কি করবে সুপ্রিম কোর্ট ধরলাম এই টোলপাড়া পুলিশ স্টেশনের উপর একটা রিট জারি করে দিল হবিয়াস কর্পাস রিট তার মানে হলো যে সুপ্রিম কোর্ট ওই টোলপাড়া পুলিশ স্টেশনকে একটা অর্ডার দিল যে ওই ব্যক্তি যে অবস্থাতেই থাকুক না কেন তাকে ইমিডিয়েটলি কোর্টে নিয়ে যাওয়া হোক বা তাকে ছেড়ে দেওয়া হোক এখন এই টোলপাড়া পুলিশ স্টেশন ওই অর্ডারটা মানতে কিন্তু বাধ্য এর পরেও যদি টোলপাড়া পুলিশ স্টেশন ওই ব্যক্তিকে না ছাড়ে বা কোর্টে না নিয়ে যায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওই অর্ডার অবমাননার দায়ে ওই টোলপাড়া পুলিশ স্টেশনের ওপর কন্টেম নোটিস জারি হয়ে যাবে এবং পানিশমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট এই থানার ওপরে যা খুশি অ্যাকশন নিতে পারে এমন কি ওই থানাকে বন্ধও করে দিতে পারে তো সিভিল কন্টেম্প অফ কোর্টের ব্যাপারটা এবার আশা করি বোঝা গেছে এর পরে রয়েছে ক্রিমিনাল কন্টেম্পট অফ কোর্ট কোন একজন ব্যক্তি বা কোনো অর্গানাইজেশন বা কোনো স্টেট হয়তো এমন কোনো কথা বললো যাতে সুপ্রিম কোর্টের কোনো জাজের মানহানি হয় বা কোনো জাজের কোন জাজমেন্ট বা রায়ের উপর প্রশ্ন ওঠে মানে কেউ হয়তো বললো যে একটা একটা রায় সেটা জাজমেন্ট ভুল বলা হয়েছে বা কেউ হয়তো এমন কোনো কাজ করলো বা এমন কোনো কথা বললো যাতে সুপ্রিম কোর্টের কোনো কাজে ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে ওই ব্যক্তি বা ওই অর্গানাইজেশন বা ওই স্টেটের ওই কাজ বা ওই মন্তব্য করাকেই বলা হয় ক্রিমিনাল করা বা ক্রিমিনাল কন্টেম্প অফ কোর্ট এই কন্ডিশন গুলো ছাড়াও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আর কি কি কাজ করলে ক্রিমিনাল কনটেম্পটের আওতায় আসবে সেটা সুপ্রিম কোর্টে বিচার করে দেখে আর কারোর ওপরে যদি এই ক্রিমিনাল কন্টেম্পের নোটিশ লাগু হয়ে যায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার ওপরে যা খুশি ব্যবস্থা নিতে পারে যা খুশি মানে যা খুশি এই ক্রিমিনাল কন্টেম্প নিয়ে একটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বোঝা যাবে ধরলাম ভারতের সংসদ বা পার্লামেন্টে বিভিন্ন পার্টির এমপিরা রয়েছে যেমন পার্টি সি পার্টি ডি পার্টি পি পার্টি এল এখন এর ভেতরে পার্টি পি হয়তো দেশের ক্ষমতায় রয়েছে এখন সুপ্রিম কোর্টের কোনো একজন জাজ হয়তো কোনো একটা কেসে রায় দিল এই রায় দেওয়ার পরে ডি পার্টির একজন এমপি এই জাজের সম্পর্কে একটা মন্তব্য করলেন যে এই জাজ এই পি পার্টির সমর্থন করেন এবং তার এই যে রায় সেটি এই পি পার্টির কথা ভেবেই তার ফেভারে রায় দেওয়া এখন সুপ্রিম কোর্ট যদি চায় তাহলে এই জাজকে মানহানি করার দায় ওই এমপির উপরে ক্রিমিনাল কন্টেম্প নোটিস নোটিশ জারি করতে পারে এবং তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে পারে তো এই হলো ক্রিমিনাল কন্টেম্পট অফ কোর্ট আর কোর্ট অফ রেকর্ড মানে একশো উনত্রিশ নম্বর ধারা ঠিক একই রকম ভাবে হাইকোর্টের ক্ষেত্রে কোর্ট অফ রেকর্ড আর কন্টেম্পট অফ কোর্টের ব্যাপারে লেখা রয়েছে সংবিধানের দুশো পনেরো নম্বর ধারাতে তো আশা করি এই ধারা সম্পর্কে বোঝা গেছে এর পরে একশো তিরিশ নম্বর ধারা তো সেটা নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ধন্যবাদ